প্রধান বিরোধী দল যেটিকে গণতন্ত্রের অভিযাত্রা বলে বর্ণনা করেছিল ঢাকায় তাদের সেই সমাবেশ শেষ পর্যন্ত পুলিশি বাধার মুখে হতে পারেনি এমনকি বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকেও তার বাসা থেকে বেরোতে দেওয়া হয়নি এমন প্রেক্ষাপটে অনেকেই প্রশ্ন করছেন তাহলে বাংলাদেশের গণতন্ত্র এখন কোন পথে সবাইকে স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে আজ প্যানেলে আছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও খুলনা দুই আসন থেকে বিএনপি দলীয় সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ও রাজনীতি বিশ্লেষক আমেনা মোহসিন এবং ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ও ব্যবসায়ী আসিফ ইব্রাহিম সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বিবিসির বাংলাদেশ সংলাপে আপনারা যারা টেলিভিশনে এই অনুষ্ঠানটি দেখেন আপনারা সবাই জানেন যে আমাদের এই অনুষ্ঠানে দুটি প্রধান রাজনৈতিক দল কিংবা জোট থেকে দুজন প্রতিনিধি আমাদের এখানে থাকেন কিন্তু আজ এই অনুষ্ঠানে সরকার দলীয় বা তাদের জোট থেকে কোনো প্রতিনিধি আমাদের অনুষ্ঠানে নেই এবং এই অনুষ্ঠানে আসার জন্য প্রথমে আমাদের নিশ্চিত করেছিলেন ডক্টর মহিউদ্দিন খান আলমগীর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু অনুষ্ঠানের নির্দিষ্ট সময় যখন পার হয়ে যাচ্ছিলো আমরা তার সঙ্গে যোগাযোগ করেছি এবং তার বাসা থেকে জানিয়েছেন যে তিনি অসুস্থ তিনি আসতে পারবেন না কিন্তু ওনার নিজের মুখ থেকে আমরা কোনো কথা অবশ্য শুনিনি এবং তারপর আমরা আওয়ামী লীগের অনেক নেতার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি তাদের কারো ব্যক্তিগত ব্যস্ততা কিংবা অনেকেই শেষ পর্যন্ত আসার জন্য সময় করে উঠতে পারেননি সেই প্রেক্ষাপটে আজ আওয়ামী লীগ কিংবা তাদের জোটের প্রতিনিধির কোনো কাউকে ছাড়াই এই অনুষ্ঠান আমাদের শুরু করতে হচ্ছে যাই হোক আমরা অনুষ্ঠানে আজ সরাসরি প্রথম প্রশ্নে চলে যাব প্রথম প্রশ্ন করবেন সালাম একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দলীয় নেতাকে অবরুদ্ধ রেখে রাজনৈতিক কর্মসূচি করতে না দেওয়াটা কতটা কতটুকু গণতান্ত্রিক বলে মনে করছেন আপনারা এটা কতটা গণতান্ত্রিক সে প্রশ্ন আপনার ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য শুরুতেই আমি আসবো আমেনা হোসেন এটা কতটা গণতান্ত্রিক আচরণ বলা যায় ধন্যবাদ দেখুন এটা একেবারেই গণতান্ত্রিক আচরণ নয় আজকে যেটা বাংলাদেশে ঘটে গেল আমার মনে হয় বাংলাদেশের গণতন্ত্রের জন্য এটা একটা কালো দিবস হিসেবেই আমরা মনে রাখব আপনি আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশে আমরা বলছি আমরা গণতন্ত্র চর্চা করছি একটা গণতান্ত্রিক ব্যবস্থা আছে বা অবস্থা আছে কিন্তু আমার মনে হয় না আপনারা যদি একটুখানি এটা বিশ্লেষণ করে দেখেন আমাদের কোনোটাই গণতান্ত্রিক না এবং আজকে যে এই প্রোগ্রামের জন্য বিরোধী সরকারি দলের কাউকেই পাওয়া গেল না সেটা প্রমাণ করে দিচ্ছে যে দেশ একটা এক নায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে একটা একদলীয় ব্যবস্থার দিকে চলে যাচ্ছে এবং সরকারি দলই মাঠ দখল করে বসে আছে যে কারণে অনেক চেষ্টা করেও আমরা দেখলাম এই অনুষ্ঠানে না সেটা সম্পর্ক আছে কারণ এটা একটা একটামাত্র একটা একটা অনুষ্ঠান যেখানে জনগণের মুখমুখী হতে হয় আপনাদেরকে আপনি অসুস্থ অসুস্থ হতেই পারেন না আপনারা তো অন্যদেরকেও চেষ্টা করেছেন সেটা হয়তো শেষ মুহূর্তের কারণে কিও সময় করতে পারেননি সময় করতে পারেননি আমি সেটা মেনে নিলাম তারপরেও আমি অনুমান করে নেব যে এমন কোনো মানে ধরেন আপনি মাঠটা দখলে রাখবেন এবং আমরা দেখেছি কতগুলো অ্যানাউন্সমেন্টস গেছে যে তারা লাছি দিয়ে প্রতিহত করবেন ওরা ঢাকার আটটা পয়েন্টে এন্ট্রি পয়েন্টে থাকবে এই যে আমি দেশটাকে দখল করে রাখবো আমার যদি আমার যদি আমি ধরে নিচ্ছি যে আমি গণতান্ত্রিক একটা চর্চা করছি আমি গণতন্ত্রের ভিত্তির উপরে বসে আছি এবং না হোসেন এখানে একটি প্রশ্ন সরকার যে আশঙ্কাটা করেছিল যে হয়তো বিরোধী দল যদি এই সমাবেশ করে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা চরম অবনতি হতে পারে এবং প্রেক্ষাপটটা হচ্ছে গত নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে একশো জনের মতো মানুষ মারা গেছে রাজনৈতিক সহিংসতায় সরকার যদি সে পুলিশ মারা গেছে সরকার যদি সেই আশঙ্কা থেকে কোনো কিছু নিয়ে থাকে সেটাকে একেবারে অযৌক্তিক বলা যাবে সিদ্ধান্ত দেখেন এটা এটা করবে কিন্তু আমরা দেখছি অলরেডি সরকার কিন্তু মাঠে নামিয়ে দিয়েছে যৌথ যৌথ নিরাপত্তা বাহিনী কিন্তু এটা তো আমরা দেখছি এটাকে আমরা নির্বাচনীকালীন সরকারও বলছি এবং তারপরেও আমরা দেখছি যে অপোজিশন পার্টির মেইন যারা ক্যাডার তারাই মাঠে আছে এবং বলা হয়েছে লাঠি হাতে সবগুলোকে প্রতিহত করার জন্য আমরা সুপ্রিম কোর্টে আজকে যেটা দেখলাম সেটা তো আমরা কল্পনা করতে পারিনি তাই না জুডিশিয়ার উপরে যে হামলাটা তো আমি প্লিজ ওই জায়গাটা শেষ করতে চাচ্ছি যে আমার মনে হয় না যে আমি অনুমান করে নিচ্ছি যে পজিশনে যারা আছে তারা ঠিক প্রশ্নগুলো মুখোমুখি হতে পারে অসংখ্য ধন্যবাদ আসিফ ইব্রাহিম একটা সুষ্ঠু গণতন্ত্রে অবশ্যই সবার কথা বলার অধিকার থাকা উচিত গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য বিরোধী দলকেও তাদের অনুষ্ঠানমালা সঠিকভাবে করতে দেওয়া উচিত বলে আমি মনে করি এবং আজকে যেটা ঘটেছে সেটা আমি মনে করি না বাংলাদেশের গণতন্ত্রের একটা শক্ত ভিত্তির উপর ভবিষ্যতে যে প্রস্ফুটিত হবে সেটার জন্য খুব একটা যে ভালো হয়েছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করছি না এটাকে কালো দিন বলে বলছেন আপনি কি কিভাবে বর্ণনা করবেন আমি মনে করি এটা গণতন্ত্রের জন্য একটা ডেফিনেটলি স্টেপ ব্যাকওয়ার্ডস পেছনের দিকে পেছনের দিকে যাওয়া বলে আমি মনে করি কারণ এটা কখনোই সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার উদাহরণ হিসেবে বলা যেতে পারে কি করতে পারতো সরকার আমার মনে হয় যেহেতু বিরোধী দলীয় নেত্রী ওই দিন জাতির সামনে এক বক্তব্য রেখে বললেন যে উনি একটি শান্তিপূর্ণ কর্মসূচি করতে চাচ্ছেন আমার মনে হয় কর্মসূচিটা যদি সরকার তাদেরকে করতে দিত তাহলে খুব একটা যে মন্দ হতো তা বলে আমি মনে করছি না কারণ যা অব যে অবস্থা আমি তো প্রাইভেট সেক্টর কিংবা বেসরকারি খাতের প্রতিনিধিত্ব করছি অর্থনীতির যে বিপন্ন অবস্থার মুখে সেখানে আমি মনে করছি যে ওনাদের একটু কনসিডারেশন নেওয়া উচিত কারণ সত্যিই কিন্তু দেশের অর্থনীতি ধ্বংসের মুখে এ এগিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের যে সমস্ত সামগ্রিক সম্ভাবনা ছিল আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদেশি সমস্ত সংস্থাগুলো আমাদের বলছিল যে বাংলাদেশ আসলেই পারে বিশ্বের তিরিশতম বৃহৎ অর্থনীতি হিসেবে দু সালের মধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য অল দ্য ইন্ডিকেটার সবগুলি কিন্তু পজিটিভ ছিল কিন্তু আপনারা দেখবেন এই যে রাজনৈতিক যে হানাহানি আমাদের দুটো দল এরা এদের এই গণতা এদের এই রাজনৈতিক অসুস্থ রাজনৈতিক চর্চার জন্য বাংলাদেশকে অলরেডি তারা ব্যাক গেরে দিয়ে দিয়েছে আমাদের এবং ব্যাক গেরে যেতে যেতে আমাদের অর্থনীতি কোথায় গিয়ে যে ঠেকবে সেটা কিন্তু আমি এখানে বসে ঠিক মতো বুঝতে পারছি না এবং শোনেন এদেশে প্রত্যেক বছরে প্রায় তিরিশ লক্ষ লোক কর্মসংস্থানের বাজারে আসে এদেশে যদি সঠিকভাবে আপনার অর্থনীতি না চলে যদি কলকারখানা তৈরি না হয় যেটা যে পরিমাণ হওয়া উচিত তাহলে এই সমস্ত লোকের কর্মসংস্থান কোথায় হবে ধন্যবাদ আসিফ ইব্রাহিম আপনার কাছে আবারও আসার চেষ্টা করবো দেখি দর্শকদের কাছ থেকে একটু ঘুরে আসি যে এ পাশে ষষ্ঠ সারিতে না আপনার পেছনে আমরা এটা ঠিক আজকে যে আচরণটা করা হলো এটা অগণতান্ত্রিক তবে এটাও ঠিক গত দুই তিন মাস ধরে যে অবস্থা যে তাণ্ডব লীলা যেভাবে আগুন টাগুন দিয়ে যেভাবে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে এটাও গণতন্ত্রের কে সমর্থন করে না সুতরাং সেই দিক থেকেও মনে করি জনসাধারণের জন্য আসলে একটা নিরাপদ নিরাশ্রয় সেই সেই ধরনেরই একটা ভূমিকা হওয়া উচিত ধন্যবাদ সামনে আপনি বিরোধী দল অবরোধ দেখেছিল যে উদ্দেশ্য নিয়ে অবরোধ করে দেওয়া তখন বলা হয়তো যে বিএনপি অবরোধের ডাক দেয় পালন করে জামাত আজকে থেকে মনে হচ্ছে যে বিএনপি অবরোধের ঘোষণা করে পালন করে সরকার কিংবা পুলিশ এটা কি প্রবল হয় না সামরিক জান্তা সরকার মায়ানমারে যেটা করেছিল সেই নমুনা আমরা গণতান্ত্রিক দেশে দেখতে পাচ্ছি ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এপাশে আপনি দ্বিতীয় সারিতে আমরা দেখলাম আজকে আমাদের সরকারের দলের প্রতিনিধিরা জনগণের মুখোমুখি হচ্ছে না আমার নাম অসিনের কথা আমাদের কালো দিবস আর বিরোধী দলকে কী করছে আমি আজকে ফ্রেস ক্লাবে গিয়েছিলাম প্রোগ্রামে সেখানে সাংবাদিকরা এটা মেন মেরে ভিতরে একটা প্রোগ্রাম করছে পুলিশ পহরায় যুবলীগ ছাত্রলীগ সেখানে হামলা করেছে আমাদের কথা হচ্ছে আমরা উনিশশো সত্তর সালে স্বাধীন ছিলাম তখন মানচিত্র ছিল পতাকা ছিল কিন্তু গণতন্ত্র ছিল না জনগণ যাকে ভোট দেওয়ার কথা ছিল তারা ক্ষমতা পায় নাই আজকে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চায় সে সুযোগও দেওয়া হচ্ছে না আমরা ঠিক সত্তরের মতো অবস্থানে আসি আমাদেরকে আবার আপনি গণতান্ত্রিক আচরণ বলছেন না আচ্ছা ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে ওখানে পাশে হ্যাঁ হাত তুলেছেন যিনি আওয়ামী লীগ সভানেত্রী আওয়ামী লীগ জোর থেকে যে সম্ভাবনা করেছিল ভয়ের যে ঢাকা শহরে যদি মহাসমাবেশ ডাকা হয় তা পালন করতে দেওয়া হয় তাহলে দেশটা জঙ্গিবাদে পরিণত হবে কিন্তু আজকে আমরা যা দেখলাম হাইকোর্ট থেকে শুরু করে বিরোধী দলের নেত্রীর বাসভবন অবরুদ্ধ করে যে তাণ্ডবীরা গোটা ঢাকা শহরে ছড়াই দিলেন সেটা কি জঙ্গিবাদে পরিণত হয় না আচ্ছা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এখানে মাঝখানে আজকে সরকার যেই পদ পদক্ষেপ নিচ্ছে সেটা একমাত্রই দেশের স্বার্থে আর দেশ দেশে যে বিরোধী দল নেত্রী ইয়ে ডাকে হরতাল অবরোধ ডাকে সেই ক্ষেত্রে সাধারণ জনগণের জনগণেরই মৃত্যু হয় বা তাদেরই ক্ষতি ক্ষতিগ্রস্ত হয় কোনো রাজনীতিবিদ মরতেছে না সাধারণ জনগণ বিরোধী দলের কর্মসূচিতে করতে দেওয়া হলো না আমেনাম হোসেন বলছেন এটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য কালো দিন আপনি কি বলবেন না এর আগে হেফাজত ইসলাম এই মানে জ্ঞানজাম সৃষ্টি করবে না তারা নিরাপত্তা মানে সুস্থভাবে ইয়ে করবে আন্দোলন করবে সেটা বলে তারা সারা বাংলাদেশ সারা ঢাকার শহর একটা মানে নৈরাজ্য সৃষ্টি করছে আর তান্ডব নীলা করছে যেটা আমাদের বাংলাদেশের জন্য ক্ষতি করে কোন উপকার বই আপনি বলছেন যে সরকারের সিদ্ধান্ত ঠিকই আছে হ্যাঁ আচ্ছা ধন্যবাদ অনেক ধন্যবাদ প্যানেলে ফিরে আসব প্যানেলে ফিরে আসব নজরুল ইসলাম মঞ্জু ধন্যবাদ মার্চ ফর ডেমোক্রেসি আমাদের বিরোধী নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই কর্মসূচি ডেকেছিলেন দেশবাসীকে আহ্বান জানিয়েছিলেন জাতীয় পতাকা হাতে নিয়ে এই গণতন্ত্রের অভিযাত্রায় যোগ দিতে এবং এটি কিন্তু একদম একটি শান্তিপূর্ণ কর্মসূচি এই ধরনের কর্মসূচি আমরা ইতিপূর্বে আমরা অনেক পালন করেছি ঢাকা শহরে আমরা মহাসমাবেশ এসছি আমরা র্যালিতে এসছি এবং আজকে আমি বলবো যে এটি খুব প্রয়োজন ছিল এটা প্রয়োজনীয় কর্মসূচি দেশে রাষ্ট্র সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলবিহীন রাষ্ট্র ব্যবস্থা সম্ভব নয় তেমনি রাষ্ট্রীয় ব্যবস্থায় সরকার ব্যবস্থায় নির্বাচনী ব্যবস্থায় বিরোধী দলকে বাদ দিয়ে একদলীয় ব্যবস্থা পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য নয় এবং সরকার কিন্তু সেই একদলীয় ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছে এবং তার বিপরীতে আমাদের নেত্রী একটি শান্তিপূর্ণ কর্মসূচি দিয়েছেন সেটা হচ্ছে গণতন্ত্রের অভিযাত্রা দেখুন আজ কিন্তু আমাদের পালন করতে দেওয়া হলো না দুই দিন আগ থেকে তিন দিন আগ থেকে দেশের সমস্ত ট্রেন লঞ্চ বাস সব বন্ধ করে দেওয়া হলো সব জায়গা থেকে কর্মীদেরকে গ্রেপ্তার করা হলো

আমরা কি দেখছি নির্লজ্জভাবে আইন প্রতিমন্ত্রী বললেন দুই দিন ধরে টিভিতে যে লাঠি নিয়ে রাস্তায় নেমে পিটাতে হবে মারতে হবে একজন একটা একটা আমার পকেটে পতাকা আছে আমি পতাকা নিয়ে বেরিয়েছিলাম আজকে কিন্তু পতাকা আমি খুলতে পারি নাই আমি রাস্তায় নামতে পারি নাই তাহলে আমাকে নামতে তো হয় আপনারা বলছেন যে সরকার আপনাদের গণতান্ত্রিক যে আচরণ সেটাকে বন্ধ করে দিচ্ছে বন্ধ করে দিয়েছে আচ্ছা ধন্যবাদ দেখি দর্শকদের কাছে আবার ফেরত যাই চতুর্থ সারিতে আপনি আমি বলতে যাচ্ছি পাঁচে মেয়ের ঘটনাটা আপনারা কিন্তু শান্তিপূর্ণভাবে করার জন্য অনুমতি নিয়েছিলেন না না সেখানে বিএনপিরও অবশ্যই তাদের সহযোগিতা ছিল তাদের পানি দিয়েছে ভাত দিয়েছে বিরিয়ানি দিয়েছে আমরা তো সেদিন শান্তিপূর্ণ একটা সমাবেশে চেয়েছিলাম কিন্তু সেই দিন কোরআন এই হেফাজত এই বিএনপি কোরআন পড়েছে আমাদের আমাদের ইসলামিক দেশে আজকে সেই দিন কি কালো দিন নয় আমি ওনার কাছে প্রশ্ন করতেছি সেই দিন কি কালো দিন নয় আমি হোসেন আমি হোসেন আপনার কাছে প্রশ্ন করেছে উনি কি না যদি আমি যদি প্রমাণ করতে পারি যে হেফাজতে কর্মীরা পুড়িয়েছে কোরআন কিংবা যেই পুড়িয়ে থাকুক সেটা অবশ্যই কালো দিন আমি এটাকে কোনোভাবেই ডিফেন্ড করছি না দেখেন কোনো সহিংসতাকে কিন্তু আমি ডিফেন্ড করছি না আমি যেটা শুধু বলতে চাচ্ছিলাম যে আমি পাঁচই মেয়ের ঘটনাটা থেকে ধরে দেশে কি আর কোনোদিন কোনো সমাবেশ হতে পারবে না অপোজিশন আজকে ধরেন বিএনপি অপোজিশন আছে সামনে আওয়ামী লীগ অপোজিশনে আসতে পারে তখন যদি বিএনপি এই কাণ্ডটা করে অপজিশনকে যদি না দেয় সমাবেশ করতে আমি একইভাবে সেটা প্রতিবাদ করবো ধন্যবাদ আমি বলি আবার দর্শকদের পেছনের সারিতে একেবারে পেছনের সারিতে আজকে সরকারের যে চরিত্রটা এটা সারা বিশ্ববাসী দেখছে আর এইটাই যদি সরকারের গণতন্ত্র হয় তাহলে মনে করেন যে আজকে এই বিরোধী দলের নেত্রীকে বের হইতে দেয় নাই সারা মনে করেন আজকে আপনি যেই ধরনের অবরোধ কর্মসূচি আজকে সরকার ডাকছে এই অবরোধ কর্মসূচি শুধু বিএনপি ডাকে কিন্তু আজকে যে অবরোধ আজকে ছাত্রলীগ যুবলীগ ঢাকার শহরটাকে এক না এক তন্ত্র করে রাখছে আমার মনে হয় এইটাই আমি বাক্সাল শুনছি কিন্তু আজকে এই বাক্সালের চরিত্র আমি এখন দেখতে পারতেছি ধন্যবাদ অনেক ধন্যবাদ প্যানেলে ফিরে আসবো নজরুল ইসলাম মঞ্জু আপনার কাছে প্রশ্ন ছিল যিনি কথা বলেছেন যে হেফাজতে সমাবেশকে কেন্দ্র করে ঢাকায় যে ধরনের সহিংসতা হয়েছিল সরকারের সে আশঙ্কাটা ছিল এবং বিএনপিরও সেখানে সমর্থন ছিল তো বিএনপি কি এমন কোনো নিশ্চয়তা দিতে পেরেছিল কিন্তু বলেছেন যে রাজনৈতিক দল ব্যবস্থায় গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের কর্মসূচি পালন করতে দিতে হবে পালন করতে না দেওয়ার কিন্তু কোনো কৃতিত্ব নাই এবং আমাদের আইনসম্মতভাবেই এবং সাংবিধানিক ধারাই আমি আমার কথা বলার অধিকার আছে আপনি কোনো প্রকারে আমার কথা বলার অধিকারকে আপনি খর্ব করতে পারেন না হেফাজতের যে প্রোগ্রামটা এটা তো হেফাজতের আমি বিশ্বাস করি না যে একজন মুসলমান কোরআন পড়াতে পারে আমরা সবাই মুসলমান বিশ্বাস করি না এটা তো কনসপ্রেসি এটা ষড়যন্ত্র এবং আমরা জানি যে সরকার বিরোধী দলকে কিংবা তার প্রতিপক্ষকে ঘাল করার জন্য অনেক কিছু তৈরি করে এবং এটি সরকারের কাণ্ড এই ধরনের কাজ করা ধন্যবাদ অনেক অসংখ্য ধন্যবাদ আমি এখানে শ্রোতা দর্শকদের জানিয়ে রাখি এই বিষয়টি নিয়ে আপনারা যদি আরও বিস্তারিত মতামত দিতে চান তাহলে বরাবরের মতোই বিবিসি বাংলার ওয়েবসাইট বিবিসি বাংলা ডট কম এখানে আপনার মতামত দিতে পারবেন এছাড়া আপনারা যারা ফেসবুক ব্যবহার করেন ফেসবুকে বিবিসি বাংলা সামাজিক ফোরামে আপনার মতামত দেবার সুযোগ আছে এখন একটি ছোট্ট বিরতি নিচ্ছে আশা করছি ফিরে এসে আপনাদের সাথে পাবো বিরতির পর আবারও ফিরে এলাম আপনারা দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের এবারে পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন করবেন জেসমিন আক্তার বর্তমান পরিস্থিতিতে কি নির্বাচন করা উচিত আদৌ আপনার কি মনে হচ্ছে করা উচিত মনে হচ্ছে না করা উচিত নয় কেন কারণ এই পরিস্থিতি কি করে নির্বাচন করা সম্ভব কারণ আমাদের বিরোধী দলীয় নেত্রী এখনো অবরুদ্ধ হয়ে আছে তো মানে কি করে সম্ভব নির্বাচনটা করা আচ্ছা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি এখন অনেকেই করছেন আমি শুরুতেই আসবো আসিফ ইব্রাহিম আপনার কাছে যে পাঁচই জানুয়ারি একটা নির্বাচন হওয়ার কথা রয়েছে একশো ছেচল্লিশটি আসনে হ্যাঁ এই নির্বাচনটি হওয়া উচিত নির্বাচনটি আপনারা সবাই জেনে থাকবেন যে গতকালই একটা বেশ আমাদের যে সুশীল সমাজ এবং ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ এবং সবাই মিলেই একটা বেশ বড় ধরনের একটা আয়োজন হয়েছিল শনিবার একটা আয়োজন হয়েছিল সেখানে মূল যে বক্তব্য এসছে সেটা হচ্ছে যে আসলে এই নির্বাচনটা আমার মনে হয় সবাই এটা একটু ডেফার করার পক্ষে মতামত দিয়েছেন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কনস্টিটিউশনাল কন্টিনিউটি রাখার জন্য তাদের এটা করতে হচ্ছে কিন্তু অন্যান্য বিভিন্ন মতামতও এখানে আছে তবে দেখেন ভাই আবার আমি অর্থনীতির কথায় চলে আসবো আপনারা সবাই রাজনৈতিকভাবে খুব সচেতন কিন্তু দেশের অর্থনীতি যদি না বাঁচে আমরা এই দেশে তো থাকতে পারবো না আপনাদের ভবিষ্যৎ আপনাদের সব কিছুই তো তার উপর ডিপেন্ডেন্ট প্রত্যেকটা দিন এবছর বাষট্টিটা দিন আমরা হরতাল অবরোধের কারণে আমি কোনো রাজনৈতিক দলকে ব্লেম করছি না আমি ইন্ডিপেন্ডেন্টলি কথা বলছি আমি আওয়ামী লীগও না বিএনপিও না জাতীয় পার্টিও না জামাত ইসলামিও না আমি বাংলাদেশের একজন সাধারণ মানুষ যে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধি নিয়ে কাজ করে কাজ করে এবং আমি চাই আমাদের দেশটা অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাক বাষট্টি দিনের হরতালের জন্য আমাদের এক লক্ষ কোটি টাকা ক্ষতি হয়েছে এই বছরে বাজেটের বাজেটের অর্ধেক অর্ধেক নাই আমাদের আমাদের এটা হারিয়ে গেছে আমরা কোটি টাকা আমাদের লস হয় পাইকারি খাতে হোলসেল এবং রিটেল ছশো কোটি টাকা লস হয় তরি পোশাক খাতে আমাদের তিনশো কোটি টাকা লস হয় সরকারের রেভিনিউ লস হয় আড়াইশো কোটি টাকা এগুলো তো পরিসংখ্যান সবাই বুঝতে পারছেন যে একটা ক্ষতি হচ্ছে এখন এই নির্বাচনটা যদি হয় তাহলে কি পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কোনো সম্ভাবনা নেই পরিস্থিতিটা তো আমি তো মনে করি এই নির্বাচনটা যদি হয় তারপরে পরিস্থিতি যে কীভাবে স্বাভাবিক হবে সেই গ্যারান্টিটি আপনাকে সবাই আমাকে দিতে পারবেন কিন্তু আপনি যে আমার বা বসে আছেন আমার সঙ্গে প্যানেলিস্ট যারা বসে আছেন বাংলাদেশের জনগণ তারা কি সবাই কনফিডেন্টলি বলতে পারবে যে পাঁচ তারিখের নির্বাচন হয়ে যাওয়ার পর আমরা সবাই আমাদের স্বাভাবিক জনজীবনে চলে যেতে পারবো যে আমরা স্বাভাবিকভাবে প্রতিদিন আমাদের কাজে যেতে পারবো আমাদের ছেলেমেয়েরা ঘরে বসে বসে অতিষ্ঠ হয়ে যাচ্ছে তারা জিজ্ঞাসা করছে সাত বছর আজকেও আমার ফেলো প্যানেলিস্ট বললেন সাত বছরের একটা মেয়ে একটা চিঠি লিখেছে এদের মধ্যে এদের আমরা ভবিষ্যতের বাংলাদেশের প্রজন্মকে আমরা কী শেখাচ্ছি এদেশের রাজনীতি এই ধরনের সহিংসতামূলক ধন্যবাদ আসিফ ইব্রাহিম আপনাকে আমিনাম হোসেন একই প্রশ্ন যে বর্তমান পরিস্থিতিতে আদৌ নির্বাচন হওয়া উচিত কিনা উনি যে প্রশ্নটা করেছেন না এখানে আমি একদম সরাসরি বলবো যে হওয়া উচিত না কারণ মানে আপনারা যদি একটু লক্ষ্য করুন যেটা শনিবারে আমি বল নাগরিক সমাজে যে মিটিংটা হয়েছিল সেখানে কিন্তু বিভিন্ন মতাদর্শের লোকটা ছিল উপস্থিত ছিলেন এবং তারা পেছনের কথা বলেছেন তার সাথে আমি এটাও এক করবো এটা শুধু পিছিয়ে দিলে হবে না আমাকে মাথায় রাখতে হবে যে কি প্রক্রিয়ায় প্রক্রিয়ায় আমি নির্বাচনটা আবার অনুষ্ঠিত হবে এবং প্রধানমন্ত্রীর হাতে যেই ধরনের ক্ষমতা আছে এই কনস্টিটিউশনের মাধ্যমে আমরা যে ধরনের ক্ষমতা দিয়েছি দেখেন ক্লিয়ারলি লেখা আছে সকল মন্ত্রীরা প্রধানমন্ত্রীর মানে ইচ্ছা অনুযায়ী তারা সার্ভ করবেন সুতরাং এই প্রধানমন্ত্রীর আমি আগেও আপনার প্রোগ্রামে এই কথাটা বলে বলেছেন এখন প্রশ্ন হচ্ছে আপনি নাগরিক সমাজের কথা বললেন যারা বলছেন যে নির্বাচনটা পিছিয়ে দেওয়া উচিত বা হওয়া উচিত না আমি তো সেটা আমি একটা আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে সরকার বলছে যারা নাগরিক সমাজের যারা এই কথাগুলো বলছে তারা এ কথা বলে এমন একটা পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে তৃতীয় পক্ষের কোনো হস্তক্ষেপের সম্ভাবনা তৈরি হয় আমার মনে হয় না যে নাগরিক আমি তো বাংলাদেশ একজন নাগরিক এবং আমি আসিফের মতোই খুব ক্লিয়ারলি আমার এখানে করতে চাই আমি করি না আমি আওয়ামী লীগ করি না কোনো দলই করি না যিনি আমাকে এখান থেকে প্রশ্ন করেছিলেন আমি খুব স্পষ্টভাবে বলেছি যে পাঁচই মে যে যা হয়েছিল সেটাকে আমি কোনোভাবেই সমর্থন করি না বিশেষ করে একজন নারী হিসাবে তো আমি করতেই পারি না কিন্তু আসিফ ইব্রাহিম বলছেন যে এই নির্বাচন যদি পিছিয়ে বা হয়ে যায় তাহলে উনি পরিস্থিতি স্বাভাবিক হবে সেরকম কোনো সম্ভাবনা দেখছেন একেবারে যদি নির্বাচন পিছিয়ে দেওয়া হয় তাহলে কি স্বাভাবিক হবে আমি সেই কারণেই তো বলছি যে নির্বাচন পেছানোটা ইজ নট দ্য অনলি আনসার সেটা একটা পদক্ষেপ এটার সাথে আমাদেরকে অবশ্যই প্রধানমন্ত্রীর যে ইনস্টিটিউশন আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করতে হবে খর্ব করে তারপরে নির্বাচনে যেতে হবে আদারওয়াইজ এটা সম্ভব না ধন্যবাদ আপনাকে আবারও দর্শকদের মতামত নেব এই বিষয়টিতে চতুর্থ সারিতে আপনি যদি পাঁচ জানুয়ারিতে নির্বাচন হয় এবং আওয়ামী লীগ সরকার যদি পাঁচ বছর এই দেশে কন্টিনিউ করেন তাহলে আমাদের গণতন্ত্রে বিনাশ হওয়ার সম্ভাবনা কতখানি বা ওনাদের আচরণ কেমন হবে এটা আমার জানতে চাওয়া আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে এক না একতন্ত্র চলে আসবে এই দেশে অনেক ধন্যবাদ দর্শকদের মাঝখানে আপনি নির্বাচনে একশো আসন অলরেডি আপনার ওনারা নির্বাচিত হয়ে গেছে এখনও খোঁজা হচ্ছে যে আরও কয়েকজনকে আপনার এরকম করে করা যায় কি না তো বাকি একশো ছেচল্লিশ জনের জন্য এত টাকা খরচ করার কোনো যুক্তিকতা নাই আচ্ছা মানে আপনি চাচ্ছেন না যে নির্বাচনটা হোক না আচ্ছা ধন্যবাদ তার পেছনে আমি যেটা বলতে চাচ্ছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার যে কথাটা বলা হলো সেই প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করার জন্য যে সাংবিধানিক যে নিয়মটা সেটাকে খর্ব করার জন্য তো একটা বসানো দরকার এবং সেটা সেটা একটা নীতিমালার মাধ্যমে আসবে কি সংসদ অনির্বাচিত এই সরকার সেটা করতে পারবে নাকি সেটা করতে হলে একটা নির্বাচিত সরকারের মাধ্যমে আসতে হবে আমি এটা জানি সরকার তো নির্বাচিত সরকার এখনো নির্বাচিত রাজনৈতিক সরকার এটা কিন্তু যেটা চলছে সেটা হচ্ছে আপনার নির্বাচনকালীন সরকার

একটা প্লাস পয়েন্ট আছে নির্বাচন হওয়ার পরে তারা আলোচনার মাধ্যমে আর একটা ডিসিশন নিতে পারে যে এই অবস্থার উত্তরণের জন্য আচ্ছা অসংখ্য নির্বাচন না হয় তাহলেও সমস্যা হবে কারণ এই হত্যাযোগ্য চলতেই থাকবে অসংখ্য ধন্যবাদ আপনাকে আরেকজন নেব এই পাশ থেকে বা পাশে বাঁচ তারিখে নির্বাচন হওয়া তো উচিত নাই যেহেতু পাঁচ পঞ্চাশটা সিট অলরেডি হয়ে গেছে আর বাকি কয়েকটা তারা আলোচনার মাধ্যমে নিয়ে নিবে নিয়ে নেবে সংসদ তো অলরেডি বহালই আছে

দেওয়ার সুযোগ নেই এবং যে নির্বাচনে দেশে স্বস্তি আসবে না শান্তি আসবে না সেই নির্বাচন কোনো কোনো লাভ নেই এজন্য নির্বাচনটা পিছিয়ে নিয়ে যাওয়া উচিত এবং সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হওয়া উচিত সেক্ষেত্রে আইন পাশ করার সুযোগ রয়েছে সংসদ এখনও বহাল আছে সংসদে যে কোনো আইন পাশ করে এই অবস্থা থেকে জাতিকে পরিত্রাণ দেওয়া সম্ভব যদি নির্বাচন হয়ে যায় নির্বাচন হবে সরকার সেটাই বলছে আমরা যেটা দেখতে পাচ্ছি নির্বাচন হবেই এই নির্বাচন হয়ে গেলেও কি বিএনপি তার আন্দোলন কর্মসূচি এগুলো অব্যাহত রাখবে প্রথমত এটা তো কোনো নির্বাচনই না এটা তো কোনো অংশগ্রহণমূলক নির্বাচন না পার্টিসিপেন্ট নাই খেলোয়াড় নাই বিপক্ষ খেলোয়াড় নাই এটা কোনো নির্বাচন বলে না এটা একদলীয় শ্রোতারাই পড়েছে এখনো গঠন আমাদের সংসদ চালু আছে আমি মেম্বার অফ পার্লামেন্ট আগামী চব্বিশ তারিখ পর্যন্ত সংসদ চালু আছে এবং যে কোনো সময় এই সংসদ দেখে সকলে অংশগ্রহণ নিশ্চিত করার মতো পরিবেশ রচনা করার আইন পাশ করার সুযোগ আছে এবং আমাদের উচিত জাতিকে দেশকে বাঁচানোর জন্য এই সর্বশেষ সুযোগটাকে কাজে লাগান ধন্যবাদ আপনাকে দেখি আবার দর্শকদের কাছে ফিরে যায় সামনে আপনি আমি বিনয়ের সাথে মাননীয় সংসদ সদস্য মঞ্জুর সাহেবের কাছে জানতে চাই যে এই নির্বাচনকে জায়জ বলেন বা নির্বাচনকরণের স্বার্থে বলেন সংবিধান রক্ষার্থে বলেন বিরোধী দলকে সরকারি দল আহ্বান করেছিল সংলাপের জন্য এবং যে কথা উনি বললেন যে সংসদ বহাল আছে তা আপনারা সংসদে গিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব দেন না কেন সংসদে গিয়ে কীভাবে নির্বাচন পিছাবে কোন ধারা অনুযায়ী পিছাবে এটি দিচ্ছেন না কেন অনেক ধন্যবাদ এইটাকেই আপনি ছিয়ানব্বই সালের আগে ফিরিয়ে নিয়ে যান তাহলে উত্তরটা খুবই সহজ সে সময় আওয়ামী লীগ এই আন্দোলন করেছিল আর আমরা এটাকে অযৌক্তিক বলেছিলাম কিন্তু পরবর্তীতে আমরা এটাকে নির্বাচনের ব্যবস্থা করে এবং আমরা কথা রেখেছিলাম নির্বাচনের ব্যবস্থা করে এই আইন পাশ করে এবং এগারো দিনের মাথায় আমার নেত্রী প্রধানমন্ত্রী থাকা অবস্থায় উনি এসে প্রেসিডেন্ট যে তার ক্ষমতাকে হস্তান্তর করে এসে জনসভা করে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম এবং আওয়ামী লীগের উচিত দেশ জাতির সাথে এই পথ অনুসরণ করা শান্তিপূর্ণ পথ অহিংস পথ এবং দেশ জাতি বাঁচানোর ক্ষেত্রে চেয়ে সুন্দর পথ আর নেই অসংখ্য ধন্যবাদ আবারও একটা দর্শকদের মতামত নেব যে সামনে তৃতীয় সারিতে আপনি আমি বলতে চাচ্ছি যে যে নির্বাচন নিয়ে আমাকে এখানে বিবিসি বাংলায় আমি এখানে প্রেজেন্ট হয়েছি তো ওখানে আমি কথা বলতে এখনও চাইনি এখন হাত তুললাম কথা বলার সাথে সাথে সুযোগ পেলাম তো আমি কথা বলতে চাইলামই না এখান থেকে বের হয়ে গিয়ে বললাম যে আমাকে কথা বলতেই দিল না তেমনটি হলো না নির্বাচনে ডাকার নির্বাচন করার জন্য নির্বাচনে আসার জন্য তাকে ডাকা হয়েছে সে আসলো না বারবার তার সাথে সুন্দরভাবে তার সাথে মোবাইলে টেলিফোনে কথা বলা হয়েছে সে তাতে রাজি হয়নি বরঞ্চ অন্যভাবে কথা বলছে আমার সাথে আমি এখানে এক ভাই বলছি আমি তার সাথে কথা তার সুরে মিল তার কথায় আমি বলতে চাই যে এই তারা যদি সময় আমার চলে গেছে চলে যাচ্ছে আমি তখনও বসে আছি আর সময় যখন আমার চলেই গেল তখন বললাম যে আমাকে খেলতে দিল না এটা তো ঠিক না অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসিফ ইব্রাহিম আপে যোগ করতে চাচ্ছি না আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক দিন থেকেই তো দেখছি স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর থেকে আমরা দুটো দল থেকে যা দেখলাম আমরা গণতন্ত্র গণতন্ত্র শব্দটাই পেয়েছি মাত্র বুঝলেন আমরা আর কিছুই পাইনি গণতান্ত্রিক চর্চা আমরা আওয়ামী লীগ এবং বিএনপি এই দুটো দল থেকে পাইনি আমরা যেদিন ব্যবসায়ী প্রতিনিধি দল নিয়ে বিরোধী দলীয় নেতা এবং প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়েছি আমি দুজনকে একই কথা বলেছি দেখুন আমাদের অনেকগুলো ক্ষেত্রে আমরা উন্নতি সাধন করেছি সোশ্যাল ইন্ডিকেটার্স বলেন এডুকেশন ক্ষেত্রে বলেন এগ্রিকালচারাল খাতে বলেন সব জায়গায় আমাদের অগ্রগতি হয়েছে অগ্রগতিটা হয়নি পলিটিক্যাল কালচারের ইম্প্রুভমেন্টে সেখানে যদি না করতে পারেন তাহলে তো আমি আমি বসে আছি এখানে যারা আপনারা বসে আছেন এবং বাংলাদেশের ষোলো কোটি জনগণ যে আছে বিশেষ করে তরুণ সমাজ আমি আপনাদের মধ্যে থেকে দেখতে চাই আর অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির মতো বাংলাদেশে পার্টি হবে এবং আমরা এই এই ধরনের রাজনীতিকে আমরা প্রত্যাখ্যান করি আমরা ভবিষ্যতে বাংলাদেশে এই ধরনের রাজনীতি দেখতে চাই না এই নির্বাচনের পর যেটা এক পেশে নির্বাচন বলে অনেকে বর্ণনা করছেন এটা হওয়ার পরে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে প্রতিক্রিয়া আমরা এখনো দেখতে পাচ্ছি সেটা কি বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপর কোনো প্রভাব পড়বে আপনার কি মনে হয় অবশ্যই প্রভাব পড়বে অলরেডি আমি শোনেন আমি কয়েকদিন আগে হংকংয়ে গিয়েছিলাম একটা ডেলিগেশনের সঙ্গে তারা আমাদের আমাদেরকে ক্লিয়ারলি বলেছে তারা আমাদের দেশ থেকে তিরিশ শতাংশ যে তৈরি পোশাক রপ্তানি করে যে গ্রুপটার সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছে তারা বলেছে তারা বাংলাদেশ থেকে এক্সিট স্ট্র্যাটেজি মানে চলে যাওয়ার স্ট্র্যাটেজি তারা করছে এবং সেটার বেনিফিশিয়ারি হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত সেটার বেনিফিশিয়ারি হচ্ছে ভিয়েতনাম সেটার বেনিফিশিয়ারি হচ্ছে ক্যাম্বোডিয়া কেন হচ্ছে এটা কি সহিংসতার কারণে নাকি একদলীয় নির্বাচনের কারণে এটা হচ্ছে দেশের একটা ব্র্যান্ড ইমেজ সংকটের কারণে একটা দেশে যখন এই ধরনের অস্থিরতা চলে তখন সে দেশে কোনো উদ্যোক্তাই কিংবা কোনো বিনিয়োগকারী কিংবা কোনো ক্রেতাই অর্ডার দিতে সাহস পান না সে কারণে ধন্যবাদ আসিফ ইব্রাহিম আপনাকে এখানে শ্রোতা দর্শকদের বরাবরের মতো জানিয়ে রাখি বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানগুলোতে আপনারা যদি অংশ নিতে চান তাহলে আপনি টেলিফোন অথবা এসএমএস করতে পারেন শূন্য এক সাত পাঁচ দুই সাত 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 দুই 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 এই নম্বরটিতে এছাড়া আপনারা ইমেল করে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অনুরোধ করতে পারেন ইমেল করার ঠিকানা সংলাপ এখন ছোট্ট আরেকটি বিরতি নেবার সময় হলো আশা করি আমাদের সাথেই বিরতির পর আবারও ফিরে এলাম দেখছিলেন বিবিসির বাংলাদেশ সংলাপ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের এবারে পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন করবেন শফিকুল বারিশি পন ধন্যবাদ বাংলাদেশে কি ওয়ান ইলেভেনের এর চাইতে ভয়াবহ কোনো রাজনৈতিক সংকট সৃষ্টি হতে চলেছে আপনার কি ধারণা চলমান সংকট নৈরাজ্য রাজপথে যেভাবে পেট্রোল বোমা বার্ন ইউনিটের যে অবস্থা শোকার্ত পরিবারের হাজারি সর্ব সারা বাংলাদেশের যে মানে গত এক দেড় মাসের যে পরিস্থিতি তাতে তো আমার মনে হচ্ছে যে এরকম কোনো সংকটের দিকেই আমরা এগোচ্ছি এবং নিশ্চিত এটা ওয়ান ইলেভেনের সংকটটা কি ছিল আপনার কাছে অনাজনৈতিক শক্তির উত্থান আমাদের গণতন্ত্র হরণ সংবিধান স্থগিত এবং রাজনৈতিক বিন্দের যে অভিজ্ঞতা সেটা তো আমরা সবাই জানি বিস্তারিত বলার সুযোগ নেই তারপরেও কি আমরা শিক্ষা নিতে পারলাম ধন্যবাদ আপনাকে ওয়ান ইলেভেনের সময় জরুরি অবস্থা জারি হয়েছিল কিন্তু সংবিধান স্থগিত করা হয়নি নজরুল ইসলাম মঞ্জু আপনার কাছে আসে যে তার চাইতেও ভয়াবহ কোনো সংকট সৃষ্টি হতে যাচ্ছে আমি তো মনে করি যে যে সংকট এখন চলছে এই সংকট এটিকে সুরাহ করা সম্ভব এবং এটি রাজনৈতিক সংকট এবং এটি আমাদের রাজনৈতিক বিদ্যের মধ্যে সংকট এবং এটি জনগণ কিন্তু এই সংকটে নেই জনগণ খালি ভোট দেবেন তাহলে ভোটিং পাওয়ার আছে এবং তাদের ভোট না ভুক্তভোগী ঠিক আছে ওটা হবে ওটা অবশ্যই কিন্তু জনগণ তো ভোটটা দিবেন এবং রাজনৈতিক দল ব্যবস্থায় জনগণই হচ্ছেন এই নীতি নির্ধারণের মূল মালিক এবং জনগণের অংশগ্রহণমূলক নির্বাচন করলেই কিন্তু এই ধরনের সংকট থেকে দেশ বেরিয়ে আসতে পারবেন ওয়ান ইলেভেন কিছুই না আমি আমি মনে করি যেটাকে আপনারা একদলীয় নির্বাচন বলছেন বা অনেকেই বলছে সেই নির্বাচন যদি হয় তাহলে কি ওয়ান ইলেভেনের মতো পরিস্থিতি তৈরি ওয়ান ইলেভেন তো একটা সময়ের ব্যাপার সময় এসেছিলো ওয়ান ইলেভেন তো কিছু মানুষের দেশি বিদেশি কিন্তু কর্মসূচিদের তাদের ষড়যন্ত্র আমি মনে করি না যে এই ধরনের ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা আছে আমার মূল সমস্যা হচ্ছে যে যদিও আমাদের দেশের এই সংকট মোচনের জন্য আন্তর্জাতিক অনেক গোষ্ঠী এখানে অংশ নিয়েছে আবার কিছু আছে পক্ষ নিয়েছে এই পক্ষ নেওয়ার কারণে কিন্তু সংকটটা আর ঘনভ হয়েছে আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ আপনাকে দেখি দর্শকদের কাছে ফিরে যাই আপনি মাঝ বরাবর ষষ্ঠ সারিতে হ্যাঁ আমি মনে করি যে ওয়ান ইলেভেনের মতো কোনো ঘটনা ঘটবে না বাট যদিও ঘটে সেটা আমি মনে করি যে সরকারের দায়ী কারণ সরকার কোনো মিছিল মিটিং করতে দিচ্ছে না কাউকে রাস্তা নামতে দিচ্ছে না বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করছে মানুষ নামাজ পড়তে যেতে পারছে না মানুষের বাজার করতে যেতে পারছে না যদিও ঘটে সেটা আমি মনে করি সম্পূর্ণ সরকার দায়ী ধন্যবাদ আপনাকে বা পাশে আসবো বা পাশে পেছনের দিকে আপনি অন ইলেভেন যে জিনিসটা ছিল যেটা ঘটে গেছে সেটা পুনর্বৃত্তি হবে না এমন কিছু করা সম্ভব কিনা এবং আজকের এই সমস্যা থেকে আমরা কিভাবে উত্তরণ পাব সেটা আমরা জানতে চাই অসংখ্য ধন্যবাদ আপনাকে এখানে তৃতীয় সারিতে দেশের যে বর্তমান রাজনৈতিক সমস্যা রক্তগঙ্গা বইছে তো এর জন্য আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী উনি মানে জনসভায় বলছিলেন এবং এটা সবাই জানে যে আমি প্রধানমন্ত্রীর তো চাই না দেশের জনগণের সাক্ষী চাই শান্তি চাই কিন্তু সেই তার কথা মানে নিজেই রাখলো না মানে কথা তার এগারোর চাইতে ভয়াবহ কোনো পরিস্থিতির দিকে যাচ্ছে কিনা বাংলাদেশ আপনার কি মনে হয় অবশ্যই যাচ্ছে কারণ দেশের যে অবস্থা আজকে যখন বাসা থেকে পা হলাম মানে যুদ্ধ ভাব প্রতিটা যে এই যে আজ বিবিসি সংলাপ আসতে পেরেছি তা মানে এখন আমাদের আমার সেই সংখ্যা কারণে এবং ঠিকমতো তো ঘরে যেতে পারবো কিনা সেই সেই সংখ্যাটার মধ্যে আছে ধন্যবাদ অসংকো অসংকো ধন্যবাদ আপনি উদ্বিগ্ন আপনি উদ্বিগ্ন সেটা মনে হচ্ছে আমি প্যানেলে ফিরে আসবো আমিনা মহসিন দেখুন উনি বলেছিলেন আমার কো প্যানেลิস্ট BNP এর মঞ্জু শেবলেছিলেন যে 111 দেশি বিদেশি একটা কনস্পিরেসি ছিল যদি আমি তর্কের খাতিরে যদি ধরেও নিই যে এটা কনসপেরেসি ছিল কনসপেরেসির প্রেক্ষাপটটা কিন্তু আপনারা রাজনীতিবিদরাই তৈরি করে দিয়েছিলেন এবং আপনাদেরকে সম্পূর্ণ এটা দায়িত্ব নিতে হবে জনগণ কিন্তু এটা করেনি আজকে যে অবস্থায় আমরা বসে দাঁড়িয়ে আছি বা বসে আছি যাই বলেন আমরাই তো সারাদিন বাসায় বসেই থাকছি মানে এমন একটা অবস্থা গেছে যেখানে পুরো জনগণ বাংলাদেশের জনগণ একটা শ্বাসরুদ্ধকর অবস্থায় অবরুদ্ধ হয়ে আছে এবং এইটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমার মনে হয় এখন জনগণ চাচ্ছে যে এমন একটা ব্যবস্থা যেটা আমাদেরকে জন নিরাপত্তা দেবে আসতে পারে আমি একেবারেই অবাক হব না যদি এরকম ধরনের একটা অবস্থা আসে আসিফ ইব্রাহিম একটা কথা বলেছেন যে আমরা গণতন্ত্র শব্দটা ব্যবহার করেছি আমি শুধু বলবো এখানে শুধু শব্দ না এই গণতন্ত্রের মধ্যে জনগণ তো সম্পূর্ণভাবে হারিয়ে গেছে এটা হয়ে গেছে নেতা নেত্রী কেন্দ্রিক দুদলীয় একটা ব্যবস্থা এবং আমরা চাচ্ছি আমি ব্যক্তিগতভাবে আমি খুবই খুশি হতাম যদি একটা তৃতীয় শক্তি যেটা জনগণের শক্তি নাগরিক সমাজ যদি বের হয়ে আসতে পারত এবং যেটা আমরা বললাম যে আমাদের প্রতিবেশী দেশ কিন্তু আমাদের সামনে বড় উদাহরণ রেখেছে কিন্তু আমি এরকম কোনো নেতা নেত্রীও খুঁজে পাচ্ছি না আমাদের মধ্যে ধন্যবাদ আমিনাম হোসেন আসিফ ইব্রাহিম আসলে উনি যেটা বললেন আমিনা মোসেন যেটা বললেন উনি বললেন নেতা নেত্রী নির্ভর আমি ওনাকে একটু কারেকশন করবো দুই নেত্রী নির্ভর কারণ আমাদের দেশে মঞ্জুভাই বলেন কিংবা বিএনপির শীর্ষস্থানীয় নেতা বলেন কিংবা আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা বলেন তাদের কারো তাদের নেত্রীকে প্রশ্ন করার অধিকার তাদের নেই তারা যদি বুকের মধ্যে হাত রেখে আজকে আমি চ্যালেঞ্জ করলাম তাদের সব নেতাদের আপনাদের কোনো সে নেই এই সমস্যা যদি সমাধান করতে হয় আমাদের দুই নেত্রীকেই এই সমস্যা প্রশ্ন মূল প্রশ্নের উত্তরে কি বলবেন এখন যে পরিস্থিতি ওয়ান ইলেভেন এর চাইতো সেটা কোনো কঠিন রাজনৈতিক সংকট তৈরি করতে পারে কিনা ওয়ান ইলেভেনের মতো অবশ্যই কঠিন সংকট তৈরি করতে পারে যদি আমার আমরা আমরা যদি আমাদের আমাদের এই সমস্যার সমাধান যদি আমাদের দুই নেত্রী না দিতে পারেন তাহলে কতদিন এই দেশে এরকম অস্থিতিশীল পরিবেশ চলবে কতদিন দেশের জনগণ এরকম উদ্বিগ্নতার মধ্যে থাকবে কতদিন দেশের স্কুল ছাত্রীদের ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে এই ধরনের খেলা চলবে এটা তো বাংলাদেশের জনগণ মেনে নেবে না তখন চাহিদার প্রয়োজনেই সেটা আন্তর্জাতিকভাবে হোক দেশীয়ভাবে হোক কিংবা সামরিক কোনো শক্তি হোক সেটা তো অটোমেটিক্যালি একটা সেটার পথের আসার একটা সুযোগ সৃষ্টি করে দেবে এই ধরনের যদি হয় সেটা হলেই একজন ব্যবসায়ী হিসেবে আপনি কি খুশি হবেন দেখুন আপনি যদি আমার অনেস্ট অপিনিয়ন চান হয়তো এই কারণে আমাকে অনেক অনেকে বলবে আমি স্বৈরাচারী শক্তির পক্ষে কথা বলবি আমি কোনো স্বৈরাচারীর শক্তির পক্ষে কথা বলছি না আমি গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমি মনে করি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন গণতান্ত্রিক ধারা মাধ্যমে হওয়া উচিত তবে এই কথাটি আমাকে যদি একদম অনেস্টলি জিজ্ঞেস করা হয় ওই দুটি বছর সাত আর আট আপনি কি নির্বিঘ্নে ব্যবসা করতে পেরেছিলেন আমি তো বলবো হ্যাঁ নির্বিঘ্নে আমি ব্যবসা করতে পেরেছিলাম ধন্যবাদ আসেফ ইব্রাহিম এবারে পরের প্রশ্নে যাচ্ছি পরের প্রশ্ন করবেন মোহাম্মদ আইনুল হক আমার প্রশ্নটি হচ্ছে দীর্ঘমেয়াদে দীর্ঘমেয়াদে রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে বাংলাদেশে কি কোনো নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রয়োজন রয়েছে সেটা কি ধরনের সেটা যেহেতু আজকে সরকারি দল সংবিধানকে সমুচ্ছন্ন রাখার জন্যই আজকের এই সংকট এবং বিরোধী দল এই সংবিধান মানতেছে না এই সংবিধানের বাইরে গিয়ে তারা সংকটটি সমাধান করতে চাইছে আমরা জনগণ হিসেবে চাই দীর্ঘমেয়া দীর্ঘমেয়াদী রাজনৈতিক সংকট নিরসন হোক সেই জন্য এটা নতুন কোনো আছে কিনা ধন্যবাদ আপনাকে এই প্রশ্ন করার জন্য আসিফ ইব্রাহিম আপনার কাছে আসি আবার নতুন ধরনের সাংবিধানিক ব্যবস্থার প্রয়োজন আছে কিনা সংবিধানে কোনো পরিবর্তনের কথা যদি বলেন সেরকম যে দীর্ঘমেয়াদে একটা সমাধান চাচ্ছেন সেটা যেন সংবিধানে কোনো পরিবর্তনের প্রয়োজন আছে সমস্যাটা তো শুরু হয়েছে সংবিধান পরিবর্তনের মধ্য দিয়েই তো আমি আমি তো মেইন জায়গাটা সেখানেই আমি মনে করি ফিফটিন্থ অ্যামেন্ডমেন্ট যেটা করা হয়েছে সেটা একটু কন্ট্রোভার্সিয়াল এবং দেশের সমস্ত জনগণের সমর্থন সেটার প্রতি আছে কিনা কারণ যে কোনো রাজনৈতিক দলই যদি একটা অ্যামেন্ডমেন্ট আনতে চায় তারা যেহেতু জনগণের পক্ষে কথা বলে জনগণের সেন্টিমেন্ট এক্সপ্রেস করতে চায় এই ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের প্রতি বাংলাদেশের ম্যাক্সিমাম জনগণের সমর্থন ছিল কি না এবং সেটা নিয়ে সরকার সরকারি দলেরা করেছিল কিনা সে সম্পর্কে আমার যথেষ্ট সংশয় আছে এবং তাদের পার্লামেন্টারি কমিটিতেই তো এটা প্রথমে রিজেক্ট হয়েছিল তারা নতুন ধরনের সাংবিধানিক প্রয়োজন আমি মনে করি যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে অবশ্যই এটাকে তো অ্যাড্রেস করতেই হবে ধন্যবাদ আসিফ ইব্রাহিম আমিনাম হোসেন এই বিষয়টি নিয়ে আপনি বহুদিন ধরে কথা বলছেন নতুন সাংবিধানিক ব্যবস্থার প্রয়োজনীয়তা যিনি প্রশ্ন করেছেন অবশ্যই আছে এখানে আমি সরাসরি বলবো কারণ সংবিধান তো দৈবিক কিছু না এই সংবিধান যেটা সংশোধন করেছে সরকারি দলই করেছে এবং এটা আসিফ ইব্রাহিম বলেছেন যে উনারা এখানে আমরা যতগুলো জনমত জরিপ দেখেছি সে প্রত্যেকটা জরিপই কিন্তু বলছে এটা সংবি মানে এটা পরিবর্তনের প্রয়োজন আছে আপনারা লক্ষ্য করে দেখবেন এ একটু সংবিধানটা পড়ে দেখেন আপনারা আমি অনুরোধ করব আপনাদেরকে কি ধরনের ক্ষমতা শুধু আমি ফিফটিন্থ অ্যামেন্ডমেন্টের কথা বলবো না কি ধরনের ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে আছে না ভোট আপনি বাতিল করে দিলেন আজকে যদি না ভোট থাকতো আমি দেখতাম কত পার্সেন্টেজ ভোট পড়তো না ভোটের পক্ষে সেই সেটা একটা তাহলে এখন দীর্ঘমেয়াদে সমাধান হতে পারে সেরকম কি ধরনের মানে সাংবিধানিক ব্যবস্থার দরকার প্রধানমন্ত্রীর ক্ষমতা কমিয়ে দিলেই কি প্রধানমন্ত্রীর ক্ষমতা কমাতে হবে আমাকে একটা ব্যালেন্স আনতে হবে আমাকে গণভোটের ব্যবস্থাটা ফিরিয়ে আনতে হবে না ভোট দেওয়ার আমার অধিকার থাকতে হবে অনেকগুলো জায়গায় কিন্তু এটা একটা প্ল্যাটফর্ম না যেখানে আমি এগুলোকে নিয়ে মানে এগুলো কি রাজনৈতিক সংঘাত আর হবে না ভবিষ্যতে না সেটা না বাট অ্যাটলিস্ট আমাদের একটা রোড ম্যাপ তো থাকবে যেটা ভেতরে আপনি একটা ইনস্টিটিউশন দেখুন আপনি একটা লক্ষ্য করবেন একটা ইনস্টিটিউশন বলেন কনস্টিটিউশন বলেন আপনি সেটার মধ্যে কি ধরনের আইন করছেন আইনগুলো চালু আছে কিনা সেখানে আমার মনে হয় নাগরিকদেরও একটা বিরাট ভূমিকা থাকবে এক ধরনের একটা অডিটিং করা মনিটরিং করা যে আমরা কি পেয়েছি কি পাইনি এবং একটা পার্লামেন্টারি ওয়াচ যেটা নাগরিক সমাজের থাকবে তারা কিছুদিন পরপরই সেটাকে সংবিধানের ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসার জন্য ধন্যবাদ দ্বিতীয় দ্বিতীয় দর্শকদের কাছে ফিরে যাই বাংলাদেশের সুস্থ ধারার রাজনীতি একমাত্র সব সমস্যার সমাধান করতে পারে সংবিধান পরিবর্তন করলে কিছু হবে না না সুস্থ ধারার রাজনীতিটাই সর্বপ্রথম দরকার আরেকটা হলো যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে স্বাধীন দেশ উপহার দিয়েছে কিন্তু রাজনীতিক দলেরা বাংলাদেশের ঢাকা মেডিকেল কলেজের বার ইউনিটকে সমৃদ্ধ করেছে এখন যদি বলা হয় যে কে করেছে বিএনপি বলবে আওয়ামী করেছে আওয়ামী বলবে বিএনপি করেছে এই যে একটা কাতা ছুরাছুরি আমরা এই কাতা ছুরি সুরাচুরি থেকে পরিত্রাণ চাই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ একেবারে পেছনের সারিতে একেবারে পেছনের সারিতে মাছ বরাবর সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের পরাজয়ের পর সরকার বলেছিল তারা সতর্ক হবে কিন্তু আমরা আমি দেখতে পাচ্ছি যে সরকার সঙ্গে কথা বলবেন যে দীর্ঘমেয়াদে একটা সংকট নিরসনের জন্য সংবিধানে কি কোনো পরিবর্তন দরকার আমেনা হোসেন কিছু কথা বলছিলেন আপনি শুনেছেন হয় জি 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 অবশ্যই সংবিধান সংশোধন দরকার খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং আমেনা মহসিন সুন্দর ভাবে উনি বলেছেন যে ব্যবস্থার কথা উনি বলেছেন চারটি বিষয়ের পরে বলেছেন এগুলি বিভিন্ন দেশে আছে আমাদের দেশে নেই এবং এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটি সংবিধানে সংযুক্ত করা প্রয়োজন আমাদের দেশের মূল সমস্যা যেটা হয় সেটা হচ্ছে যে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এই এই টাইমটাই সময়টাই আমাদের জন্য খুবই স্পর্শকাতর এবং এই নির্বাচন প্রক্রিয়াটা আমাদের জন্য খুবই স্পর্শকাতর এই দুটো জিনিসই আমাদের জন্য সবসময় প্রবলেম যেমন একটা সেটেল বিষয়ে আমরা রাজনৈতিক দল ব্যবস্থায় আস্থার অভাব বিশ্বাসের অভাব থেকেই কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা চালু হয়েছে এখানে দ্বিতীয় সারিতে একজন প্রশ্ন করেছেন যে ওনার মতামত ছিল যে যদি পলিটিক্যাল কালচার রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হয় আপনি সংবিধানে যত ধরনের পরিবর্তনই আনেন সেটা কোনো ফল দেবে না সেটাই বলেছিলাম না এটা এটা তো একটা 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 বিষয় আছে এই রাজনৈতিক কালচার রাজনৈতিক কালচার যে সবসময় কিন্তু সংঘাতপূর্ণ থাকে না ঠিক নির্বাচন কাছাকাছি আসলেই কিন্তু সমস্যাটা সৃষ্টি হয় এবং নির্বাচনের ব্যবস্থাটা যদি স্বচ্ছ না হয় নির্বাচন ব্যবস্থারা যদি এক পেসে হয় এবং আস্থা বিশ্বাসের জায়গা না থাকে তখন কিন্তু সংঘর্ষ যে সুষ্ঠু পার্লামেন্টে যাই না সংঘর্ষ আমরা পার্লামেন্টে যাই নাই অনেক কারণে যাই নাই আমাদের কথা বলতে না দেওয়ার আমাদের আসনগুলোকে দখল করে দেওয়া সুষ্ঠু আমাদের ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া থাকে সম্পর্কে বাজে উক্তি করা এবং এই এই মারমুখী হওয়া আপনি বলছেন যে সুষ্ঠু ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া থাকলে তাহলে এই সংকটগুলো তৈরি হবে না আচ্ছা ধন্যবাদ আপনাকে বছরে কি এই উক্তি থেকে আমরা বেরোতে পেরেছি দুটি দল থেকে যে কথা বলতে দেওয়া হয় না এটা হয় না সেটা হয় না বাইশ বছরে কি কোনো রাজনৈতিক সংস্কৃতি সংস্কৃতির চেঞ্জ আনতে পেরেছেন আপনারা আমাদের জনগণের সামনে না আমাদের তো অনেক অর্জন আসে একজনই নেই তা না ধন্যবাদ আপনি আজকে যে সমৃদ্ধ জায়গা থেকে আপনি দাঁড়িয়ে কথা বলছেন এটা তো আমাদের রাজনীতি দলের

এখন আমি ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল আই এবং বিয়াম ফাউন্ডেশনকেও বিবিসির বাংলাদেশ সংলাপের আগামী অনুষ্ঠানটি আমরা ঢাকাতেই করব। এবং আশা করছি বরাবরের মতো সে অনুষ্ঠানটি আপনারা টেলিভিশনের পর্দায় দেখবেন এবং সে আশা রেখে আজ এখানে বিদায় নিচ্ছি